সম্পাদ্যে ত্রিভুজ অঙ্কন। ত্রিভুজ অঙ্কনের ক্ষেত্রে আমাদের প্রশ্নে প্রদত্ত কিরকম থাকবে তার উপর নির্ভর করে আমাদের ত্রিভুজ অঙ্কন করতে হবে। প্রথমেই আসে টাইপ নাম্বার ওয়ান, কিরকমের। যদি এরকম হয় যে আমার দেওয়া আছে, অর্থাৎ প্রদত্ত দেওয়া আছে কি তিনটি বাহুর দৈর্ঘ্য যাতে করে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব, তিনটি বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছি যাতে করে ত্রিভুজ অঙ্কন করতে পারবো, তখন আমরা কি করে ত্রিভুজ অঙ্কন করব? খুবই সহজ। প্রথমে মনে করো, প্রথমে প্রথম রেখাংশটা নিয়ে আমি এবি দৈর্ঘ্য নিলাম, এটা হচ্ছে প্রথমটা, এর মাপ করে আমি এখানে এবি রেখাংশ নিলাম। তারপর রইলো 2 আর 3, এই এ সমান করে কম্পাসের সাহায্যে এ সমান করে বৃত্তচাপ নিয়ে এখানে এ বিন্দুকে কেন্দ্র করে এখানে একটি বৃত্তচাপ নিলাম। আবার তৃতীয়টাকে সমান তৃতীয়টা সমান বৃত্তচাপ নিয়ে বি বিন্দুকে কেন্দ্র করে এখানে একটি বৃত্তচাপ নিলাম। তারা যেখানে ছেদ করছে এটা ছেদ বিন্দু, এবার ছেদ বিন্দু আর দুটি প্রান্ত বিন্দু যুক্ত করে দিলাম এ আর বি। তাহলে এটাই হবে উৎপন্ন ত্রিভুজ, যখন সরাসরি আমাদের তিনটি বাহুর দৈর্ঘ্য দিয়ে দেবে। খুব সহজ। এরপর আসি টাইপ নাম্বার টু, প্রদত্ত কী দেওয়া আছে, কী দেওয়া আছে টাইপ নাম্বার টুতে? একটি বাহু এবং বাহু সংলগ্ন দুটি কোণ দেওয়া আছে, একটা বাহু দিয়েছে আর সরাসরি বাহু সংলগ্ন বাহুর সংলগ্ন দুটি কোণ, একটা কোণ এখানে একটা কোণ এখানে, একটা কোণ এক্স একটা কোণ ওয়াই ডিগ্রি। প্রথমে করব কি, এই বাহু সমান এই রেখাংশ সমান করে এখানে একটি রেখাংশ নেব, মনে করো এটা এবি। এবার এবির রেখাংশের একটা প্রান্তে আমি এক্স ডিগ্রি অঙ্কন করব আর একটা প্রান্তে আমি ওয়াই ডিগ্রি অঙ্কন করব। তারা যেখানে ছেদ করবে এটাই হচ্ছে অপর শীর্ষবিন্দু, তাকে প্রান্তবিন্দুর সাথে যুক্ত করে দেবো। তাহলে এটাই হবে উৎপন্ন ত্রিভুজ। এবার আমি একটা বলে দিই, এই যে কোণগুলো অঙ্কন করতে বলেছে, এই কোণগুলো কোনো কোনো ক্ষেত্রে আমরা চাঁদার সাহায্যে অঙ্কন করব আর কোনো কোনো ক্ষেত্রে আমরা কম্পাসের সাহায্যে অঙ্কন করব। মনে করো 60 ডিগ্রি দিল, তারপর 45 ডিগ্রি দিল, তারপর মনে করো 120 ডিগ্রি দিল, সেক্ষেত্রে আমরা কম্পাসের সাহায্যে অঙ্কন করব। কিন্তু 70 ডিগ্রি, 75 ডিগ্রি, 80 ডিগ্রি, সেগুলো আমরা আমরা চাঁদার সাহায্যে অঙ্কন করব। এটাও সহজ। টাইপ নাম্বার থ্রি, কী দেওয়া আছে, প্রদত্ত দুটি কোণ দেওয়া আছে, তার মধ্যে একটি কোণের বিপরীত বাহু প্রদত্ত দেওয়া আছে, দুটি কোণ দিয়ে দিয়েছি ত্রিভুজের আর তার মধ্যে একটি কোণের বিপরীত বাহু হবে হচ্ছে এইটা, মানে আমি এমনভাবে ত্রিভুজটি অঙ্কন করবো যাতে করে এই কোণের বিপরীত বাহু হবে এইটা। তাহলে আমি করছি কি, মনে করেন এবি, তাহলে আমি এবি সমান করে একটি রেখাংশ নিলাম এইটা, তার মানে এই বাহুটা হবে হচ্ছে কি বিপরীত বাহু কার, ওয়াই কোণের, তা নিশ্চয়ই ওয়াই কোণটা হবে এদিক দিয়ে কোনো কোনো জায়গায়। যাই হোক, প্রথমেই করছি কি, এর একটি প্রান্তে আমি এক্স ডিগ্রি অঙ্কন করলাম, এক্স ডিগ্রি অঙ্কন করলাম যাই হোক, আর অপর প্রান্তে আমি আর একটা এক্স ডিগ্রি অঙ্কন করব, তার মানে এটাও এক্স ডিগ্রি এটাও এক্স ডিগ্রি, তার মানে এই দুটো সরলরেখা সমান্তরাল। এরপর করছি কি, এই সরলরেখাকে বেস লাইন ধরে আমি একটা ওয়াই ডিগ্রি অঙ্কন করব, একে বেস লাইন ধরে এখানে ওয়াই ডিগ্রি, মানে এটা ওয়াই ডিগ্রি অঙ্কন করলাম। তা এই ওয়াই ডিগ্রি অঙ্কন করার ফলে যে রেখাংশ যাবে, যে সরলরেখা যাবে এটা, আর হচ্ছে এই সরলরেখা যেখানে ছেদ করবে সেটাই হবে অপর শীর্ষবিন্দু, যা নাকি যে কোণটা হবে হচ্ছে ওয়াই ডিগ্রি, এইটা হবে ওয়াই ডিগ্রি। কেন হবে, এইটা সমান্তরাল এই লাইন, এটা ভেদক, তার মানে এই কোণ সমান এই কোণ, তার মানে এটা যদি ওয়াই ডিগ্রি হয় এটাও ওয়াই ডিগ্রি হবে, তার মানে ওয়াই ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে এবি, যা নাকি প্রদত্ত। এটা একটু মনে রাখবে, আস্তে আস্তে কঠিন হবে, প্রথমটা সহজ, তারপরটা একটু সহজ, তারপরটা আর একটু কঠিন, এরকম করে কঠিনের দিকে যাবে। টাইপ নাম্বার ফোর, কী প্রদত্ত, কী দেওয়া আছে, দেওয়া আছে কি দেখি, দেওয়া আছে, দেওয়া আছে প্রদত্ত দুটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ প্রদত্ত, এটাও সহজ, দুটি বাহু দিয়ে দিয়েছে এই যে, আর তাদের মধ্যবর্তী কোণ বা অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এক্স ডিগ্রি। সেটা কী করে আঁকবো, প্রথমে করব কি, দুটি বাহু দিয়ে দিয়েছে আর তার অন্তর্ভুক্ত কোণ, প্রথমে যে কোনো একটা বাহুর সমান করে আমি রেখাংশ নিলাম, মনে করো এটা হচ্ছে, মনে করো এটা এবি, তার মানে এটাও এবি নিলাম,
আর বাকি রইলো এই বাহুটা আর এই এই কোণটা। এরপর করছি কি, এই এক্স ডিগ্রি কোণ একটা প্রান্তে অঙ্কন করলাম, এক্স ডিগ্রি কোণ, এটা এক্স ডিগ্রি কোণ অঙ্কন করলাম। এর পর যেটা করব সেটা হচ্ছে অপর যে বাহু সমান আছে, এই অপর বাহু সমান বৃত্তচাপ নিয়ে এইখানে বসিয়ে আমি এখানে কেটে নিলাম। তার মানে এই যে এসি হলো, মনে করেন এসি, এসির দৈর্ঘ্য হবে হচ্ছে এই বাহু সমান, আর এই বাহুটা সমান তো এবি আছেই, তার মানে তারপর আমি বি আর সি যুক্ত করে দিলাম, এটাও সহজ। তার মানে এই যে প্রদত্ত বাহু কোণ দুটো, এইটা প্রদত্ত, এটা আর এটা হচ্ছে প্রদত্ত বাহু, তার অন্তর্ভুক্ত কোণকে এক্স ডিগ্রি, এই যে এক্স ডিগ্রি বলে দিয়েছে, এটাও সহজ। টাইপ নাম্বার 5, এটা একটু করে ভালো করে, এটা আমি স্টার মেরেছি কেন, এটা একটু ভালো করে মনে রাখবে। প্রদত্ত কি দিয়েছে, দুটি বাহু প্রদত্ত এবং তার মধ্যে একটি বাহু বিপরীত কোণ প্রদত্ত, দুটি বাহু দিয়ে দিয়েছে, তার মধ্যে একটি বাহুর বিপরীত কোণ দিয়ে দিয়েছে, মনে করো এই বাহুটার বিপরীত কোণ হচ্ছে এইটা, সেটা আমরা কি করে আঁকবো। এই ক্ষেত্রে আমাকে খেয়াল, আমাকে খেয়াল রাখতে হবে যে ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন দু রকমের প্রশ্ন থাকতে পারে, একটা হচ্ছে বলতে পারে যে বাহুগুলির মাপ দিয়ে দিল, মনে করো এটা 5, এটা 4, এটা 4, এটা 3, এবং মাপ দিয়ে দেবে। মাপ দেওয়ার পর তুমি যখন ত্রিভুজটা অঙ্কন করতে যাবে, কিছু কিছু ক্ষেত্রে তুমি দেখবে ত্রিভুজ অঙ্কন করা যাবে না, আবার কিছু কিছু ক্ষেত্রে তুমি দেখবে ত্রিভুজ অঙ্কন করা যাবে, এটা না অঙ্কন করা অবধি বোঝা যাবে না যে কখন ত্রিভুজ অঙ্কন করা যাবে, কখন ত্রিভুজ অঙ্কন করা যাবে না, আমাকে আঁকতে হবে সেটা। দেখবে এই উদাহরণটা দিয়ে দিয়েছে তোমাদের পাঠ্য বইতে 4 নম্বর, 3 বা 4, শেষেরটা, লাস্টেরটা, এই 4 নম্বর উদাহরণটা বা 4 নম্বর যে ধর্মটা তোমরা বই থেকে দেখবে, ত্রিভুজের এসে তার বাহুদৈর্ঘ্য দিয়ে দিয়েছে। এবার কিছু কিছু ক্ষেত্রে তুমি দেখবে যে একটি ত্রিভুজ অঙ্কন করা যাবে সেখানে বলেছে, আবার কিছু কিছু ক্ষেত্রে তুমি দেখবে দুটি ত্রিভুজ অঙ্কন করা যাবে, আর কিছু কিছু ক্ষেত্রে তুমি দেখবে যে ত্রিভুজ অঙ্কন করা যাবে না, এটা এই বাহুগুলির মাপের সঙ্গে নির্ভর করে। যেমন আমি একটা উদাহরণ বলি, যদি এরকম হয় যে, যদি এরকম হয় যে এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু, সেক্ষেত্রে তুমি দেখবে একটি ত্রিভুজ অঙ্কন করা যাবে, সেক্ষেত্রে একটি ত্রিভুজ অঙ্কন করা যাবে। এটা অ্যাকচুয়ালি কার উপর নির্ভর করে আমি বলছি, মনে করো আমি একটা এই এক লাইন নিলাম এখানে, আর বলেছে কি দুটি বাহু প্রদত্ত আর হচ্ছে তাদের মধ্যে একটি বাহুর, একটি বাহুর বিপরীত কোণ দিয়ে দিয়েছে, একটি বাহুর বিপরীত কোণ দিয়ে দিয়েছে, তাহলে আমাদের কি হবে। এবার করছে কি, আমরা এখানে এখানে একটা এক্স ডিগ্রি অঙ্কন করলাম, এই এক্স ডিগ্রিটা মনে করো এইখানে, আর এই বাহু সমান করে এখানে কেটে নিলাম, তার মানে এই বাহুটা হয়ে গেল আর এই কোণটা হয়ে গেল, আর আমাকে প্রশ্নে বলে দিয়েছে এই কোণের বিপরীত বাহু হচ্ছে এইটা, এটা আমি এখনো আঁকিনি, মানে এটা এদিকের কোথাও হবে, এই এক্স ডিগ্রি কোণের বিপরীত দিকে হবে। সেক্ষেত্রে আমরা যেটা করব, সেক্ষেত্রে আমরা যদি কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে ত্রিভুজ অঙ্কন করা যাবে, কিছু কিছু ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা যাবে না, এটা কোন ক্ষেত্রে কোন ক্ষেত্রে হবে, একটা জিনিস ফলো করো, এখানে আমি একটা লম্ব অঙ্কন করলাম, মনে করো এখানে একটা লম্ব অঙ্কন করলাম, এই এই বিন্দুতে, এই বিন্দু থেকে এই সরলরেখার উপরে একটি লম্ব অঙ্কন করলাম। যদি এরকম হয় এই লম্বের দৈর্ঘ্য থেকে এই বাহুটা ছোট, এই আবারও বলছি এই লম্বের দৈর্ঘ্য থেকে যদি এই বাহুটা ছোট, এটা না আঁকলে বোঝা বোঝা সম্ভব না, এই লম্বের দৈর্ঘ্য থেকে এই বাহুটা যদি ছোট হয়, তাহলে আমরা, তাহলে আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারবো না, তখন কোনো ত্রিভুজ উৎপন্ন হবে না। যদি এরকম হয় যে এই লম্বের দৈর্ঘ্য থেকে এই বাহুটা বড়, আবার কিন্তু এই বাহুর থেকে ছোট, মানে এই লম্বের দৈর্ঘ্য থেকে এই বাহুটা বড় কিন্তু এই বাহু থেকে ছোট, তাহলে আমরা দুটি ত্রিভুজ অঙ্কন করতে পারবো, তাহলে আমরা দুটি ত্রিভুজ অঙ্কন করতে পারবো। যদি এরকম হয় যে এই এই বাহুটা এবং এই বাহুটা প্রদত্ত দুটি বাহুই সমান, এই বাহুটা এই বাহুটা দুটি বাহুই যদি সমান হয়, তাহলে আমরা একটি ত্রিভুজ অঙ্কন করতে পারবো, কীরকম
এই যে এই বাহুটা তো দিয়ে দিয়েছে, এবার এই বাহুটা এবারে সমান হলে এখান থেকে কেন্দ্র করে যদি আমি এই বাহুটাকে অঙ্কন করি, এই বাহু সমান করে অঙ্কন করি, তাহলে আমি একটা ত্রিভুজ পাবো যে নাকি সমদ্বিবাহু ত্রিভুজ। কিন্তু যদি এরকম হয় যে এই লম্ব থেকে এই বাহুটা ছোট, তাহলে আমি যখন কম্পাস বসিয়ে যখন কাটতে যাব তখন তো এই লাইনকে টাচ করবেই না, এটা উপর দিয়ে বেরিয়ে যাবে, উপর দিয়ে বেরিয়ে যাবে, তাহলে কী হবে, কোনো ত্রিভুজেই আমার অঙ্কন করতে পারবো না, এই লাইনকে টাচই করবে না। আর যদি এই লম্ব থেকে যদি এই বাহুটা বড় হয় তাহলে কি এই লাইনকে টাচ করবে কবার, দুবার, দুবার তখনই যখন এর থেকে ছোট আবার লম্ব থেকে বড় তখন আমাকে দুবার টাচ করে যাবে। দুবার টাচ করে মানেটা কি, দুবারটা একবার এখানে টাচ করবে, একবার এইখানে টাচ করবে, দুবার টাচ করা মানে কি, একটা হবে এই ত্রিভুজ আর একটা হবে এই ত্রিভুজ, দুটো ত্রিভুজ হবে। সেই জন্য বলেছে আমাকে যখন পরীক্ষায় দেবে অঙ্কন করো তখন বুঝে নিতে হবে যে ত্রিভুজ অঙ্কন করা যাবে, তখন সেইভাবেই সেরকম মাপ নিয়ে তোমাকে দেবে, তোমার বেশি এত ডিটেলে যাওয়ার দরকার নেই, তোমাকে সেরকম মাপ নিয়েই দেবে যে ত্রিভুজ যেন অঙ্কন করা যায়। আর যদি বলে যে ত্রিভুজ অঙ্কন করা যাবে কিনা টেস্ট করতে বলে, টেস্ট করো ত্রিভুজ অঙ্কন করা যাবে কিনা, তখন তোমাকে একে তুমি দেখবে ত্রিভুজ অঙ্কন করা যাবে কিনা, তখন তুমি বলে দেবে না এতে ত্রিভুজ অঙ্কন করা যাবে না। এই হচ্ছে কথা, এটা একটু ভালো করে পড়বে, এটা স্টাফ দিয়েছি আমি, কোন কোন ক্ষেত্রে অঙ্কন করা যাবে, কোন কোন ক্ষেত্রে অঙ্কন করা যাবে না সেটা আমি বলে দিয়েছি ভালো করে, ভালো করে বই থেকে মিলিয়ে পর দেখবে তিন তিন কি 4 নম্বর ধর্মটা আছে সবার লাস্টে, এটা একটু ভালো করে দেখবে।